সবাই ভালো আছো তো? শিমুল মেমোরিয়াল নর্সাউ স্কুল এন্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের পাঠ উপস্থাপনায় আমি তনুশ্রী দে, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্সাউ স্কুল এন্ড কলেজ। দেখো, আমাদের পড়া শেষ, আমাদের চূড়ান্ত মূল্যায়ন 8 ডিসেম্বর তারিখ থেকে শুরু হবে। ক্লাসও আমরা অনেকগুলো ক্লাস পেয়েছি, অনেকগুলো রিভিশন ক্লাস পেয়েছি, আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই। তারপরেও 8 ডিসেম্বর তারিখ থেকে যে চূড়ান্ত মূল্যায়ন শুরু হবে, তার জন্য তোমরা যেন নিজেকে সম্পূর্ণরূপে তৈরি করতে পারো, সেজন্য আমরা যাবতীয় বিষয়বস্তুকে, সিলেবাসে অন্তর্ভুক্ত যে অংশগুলো আছে, আমরা সবগুলোকে আজকের সার্বিক আলোচনার মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করবো। এসো, আজকের আলোচ্য বিষয় আমরা কি তুলে ধরেছি? আমাদের আলোচ্য বিষয় আছে, আমাদের অধ্যায়গুলোর নাম তুলে ধরেছি, ঈশ্বরের দ্বিতীয় অধ্যায়, ঈশ্বরের স্বরূপ এবং উপাসনা ও প্রার্থনা। দ্বিতীয় অধ্যায় কি আছে? ঈশ্বরের স্বরূপ এবং উপাসনা ও প্রার্থনা। তৃতীয় অধ্যায় আছে হিন্দু ধর্মের সাধারণ পরিচয়, ধর্মগ্রন্থ, মহাপুরুষ ও মহীয়সী নারী। তৃতীয় অধ্যায়ে আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে পরিচয় দেওয়া আছে, বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা আছে এবং মহাপুরুষ ও মহীয়সী নারী সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের পাঠ্যপুস্তকে দুজন মহাপুরুষ ও মহীয়সী নারী জীবন উল্লেখ করা আছে। চতুর্থ অধ্যায় আছে ঈশ্বরের একত্ব, ধর্মীয় সাম্য ও সম্প্রীতি। পঞ্চম অধ্যায় আছে শিষ্টাচার ও পরম সহিষ্ণুতা। সপ্তম অধ্যায় আছে স্বাস্থ্য রক্ষা, যোগ ব্যায়াম এবং আসন, অর্থাৎ আমরা নিজেদেরকে সুস্থ রাখার জন্য কি কি করতে পারি। বর্তমান এই কোভিড-19 এর পিরিয়ড চলছে, তাই তো? এই সময়ে যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে আমাদের প্রত্যেককে। একটু আগে যেমন সচেতন ছিলাম, তার চাইতে একটু বেশি সচেতন থাকছি। আমরা পুষ্টিকর খাবার খাচ্ছি, আমরা নিয়মিত হাত ধুচ্ছি, আমরা যোগ ব্যায়াম অনুশীলন করছি, আমরা তো বাড়িতে যেতে পারছি না। সেক্ষেত্রে বাড়িতে থেকে যেগুলো করা সম্ভব আমরা পারদপক্ষে চেষ্টা করছি যতটা করা যায়। পাশাপাশি দেখো, আমরা পরিবারের লোকজনদের সাথে গল্প গুজব করছি, যাতে আমাদের মানসিক প্রশান্তিটা বজায় থাকে, মনটা যেন প্রফুল্ল থাকে। কারণ শরীর এবং মন দুই আমাদের জন্য উপকারী, দুই যদি একে অন্যের সাথে সম্পর্কযুক্ত, মন ভালো না থাকে শরীর কখনো ভালো থাকবে না। এখন আমরা আলোচ্য বিষয়ে আলোচনাতে চলে যাব। দেখো, প্রথম আলোচ্য বিষয় টপিক ছিল কি? ঈশ্বরের স্বরূপ এবং উপাসনা ও প্রার্থনা। ঈশ্বরের স্বরূপ কি? ঈশ্বর এক অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান, তিনি নিরাকার, কিন্তু কোনো রূপ, যে কোনো রূপ তিনি ধারণ করতে পারেন। দেখো, ঈশ্বরের স্বরূপ অর্থাৎ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার নিজের আকার, তিনি তার নিজস্ব কোনো আকার। আমরা যদি বলি যে ঈশ্বর এমন আকারের হয়ে থাকে বা অমুক আকারের হয়ে থাকে, আমরা কিন্তু বলতে পারবো না, কারণ ঈশ্বর যে কোনো রূপ ধারণ করতে পারবেন। আবার ঈশ্বর কখনো নিরাকার রূপেও থাকে, ব্রহ্ম রূপেও আমরা তার উপাসনা করে থাকি। আবার ঈশ্বর কখনো কখনো শাখা রূপেও থাকে, যেমন শাখা রূপে বিভিন্ন দেবতা বা দেব দেবী রূপে আমরা তাদের পূজা অর্চনা করে থাকি। আবার কখনো কখনো যখন পৃথিবীতে দুঃসময় আসে, পৃথিবীতে অশান্তি বিরাজ করে, শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। এরপরে আসি উপাসনা ও প্রার্থনা। একাগ্র চিত্রে ঈশ্বরকে স্মরণ ও তাঁর আরাধনা করাকে উপাসনা বলা হয়। তাহলে উপাসনা কি? একাগ্র চিত্তে ঈশ্বরকে স্মরণ ও তাঁর আরাধনা করাকে উপাসনা বলা হয়। তার কাছে আমরা সবসময়ের জন্য নিজেদের প্রাণের আবেদন জানাই, সকলের শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের মঙ্গল কামনায় আমরা তাঁর আরাধনা করে থাকি। ঈশ্বরের প্রতি নির্ভর করে তার কাছে কিছু চাওয়াকে প্রার্থনা বলা হয়। তাহলে উপাসনা ও প্রার্থনা কি? সংজ্ঞা হিসেবে যদি আসে আমরা কি বলবো? একাগ্র চিত্তে ঈশ্বরকে স্মরণ ও তার আরাধনা করাকে উপাসনা বলে। আর প্রার্থনা কি? ঈশ্বরের প্রতি নির্ভর করে তার কাছে কোনো কিছু চাওয়াকে বলা হয় প্রার্থনা। ঈশ্বরের আরাধনা করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। পরবর্তীতে আছে হিন্দু ধর্মের সাধারণ পরিচয়, ধর্মগ্রন্থ, মহাপুরুষ ও মহীয়সী নারী। হিন্দু ধর্মের সাধারণ পরিচয়, হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মসমূহের অন্যতম। হিন্দু শব্দের উৎপত্তি পারসিকদের দ্বারা, এটি সনাতন ও বৈদিক ধর্ম একে বলা হয়, বেদ হিন্দু ধর্মের মূল ভিত্তি। দেখো, হিন্দু ধর্ম অত্যন্ত প্রাচীনতম একটি ধর্ম। হিন্দু শব্দটি এসেছে কিভাবে? সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে। হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম বলা যায়।
ধর্মগ্রন্থ কি? ধর্মগ্রন্থ বলতে গেলে চলে আসে প্রথমে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এই ছাড়াও বেদ ছাড়াও ঈশ্বরের মাহাত্ম্য, বাণী এবং কল্যাণকর উপদেশ নিয়ে অন্যান্য ধর্মগ্রন্থ রচিত হয়েছে, যেমন পুরাণ, মহাভারত, রামায়ণ, এগুলো হচ্ছে ধর্মগ্রন্থ। আমরা কতগুলো হিন্দু ধর্মের হিন্দুদের কয়েকটি ধর্মগ্রন্থের ছবি দেখতে পাচ্ছি, মহাভারত, রামায়ণ, বেদ, এই অংশগুলো, এই গীতা, এই অংশগুলো, এগুলো হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ। তার মধ্যে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এই পরবর্তী অধ্যায়ে আছে কি, মহাপুরুষ ও মহীয়সী নারী। মহাপুরুষ ও মহীয়সী নারী হিসেবে আমাদের পাঠ্যপুস্তকে দুজনের নাম উল্লেখ আছে, তিনি হলেন, তারা হলেন ভগিনী নিবেদিতা এবং স্বামী প্রণবানন্দ। কার কার নাম উল্লেখ আছে? ভগিনী নিবেদিতা এবং স্বামী প্রণবানন্দ। এখন মহাপুরুষ ও মহীয়সী নারী কি? আমরা এই পৃথিবীতে এসেছি সব সময়ের জন্য আমরা কি করি, নিজেদের কিভাবে ভালো হবে, নিজেরা কিভাবে ভালো থাকবো, এই নিয়ে চিন্তা করি। কিন্তু কিছু কিছু মানুষ জন্মগ্রহণ করে যারা কি করে, নিজেদের কথা কখনো ভাবে না, তারা সবসময়ের জন্য অন্যের চিন্তা করে, কি কাজ করলে অন্যের ভালো হবে, কিভাবে অন্য উপকৃত হবে, কিভাবে সমাজের কল্যাণ হবে। এই যে নিজেকে উপেক্ষা করে অন্যকে নিয়ে ব্যস্ত থাকে শান্তি প্রতিষ্ঠার জন্য, একটি সুন্দর পৃথিবী প্রতিষ্ঠার জন্য, এই যে নিজের কথা চিন্তা না করে যারা অন্যের কথা চিন্তা করে এবং সমাজের জন্য ভালো কিছু করে থাকে, তারাই হলেন মহাপুরুষ ও মহীয়সী নারী। আমাদের তোমাদের পাঠ্যপুস্তকে যে দুজন মহাপুরুষ এবং মহীয়সী নারী নাম উল্লেখ আছে, তারা হলেন ভগিনী নিবেদিতা এবং স্বামী প্রণবানন্দ। এরপরে আছে ঈশ্বরের একত্ব, ধর্মীয় সাম্য ও সম্প্রীতি। আমরা এক ধর্মের মানুষ অন্য ধর্মের আরেকজন যদি বিপদে পড়ে, আমরা কি তাকে সহায়তা করবো না? শুধুমাত্র কি সে অন্য ধর্মের বলে, নাকি আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সহায়তা করা উচিত, মানুষ মানুষের জন্য? কোন কথাটা সঠিক? হ্যাঁ, প্রত্যেক মানুষ মানুষের জন্য। সবার ধর্মই কিন্তু, সবার ধর্ম মূলত এক, কিন্তু উপাসনা বা প্রার্থনা করার পথ ভিন্ন, আমরা ক্লাসে জেনে নিয়েছি। তো ঈশ্বরের একত্ব, ঈশ্বর তো এক, তাকে আরাধনার বা উপাসনার পথ ভিন্ন। তো ধর্মীয় সাম্য সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ কি বলেছেন, সকল ধর্মের মূল লক্ষ্য একই। এই বিষয়ে তিনি আমেরিকার শিকাগো শহরে এক মহাসভা হয়েছিলেন, সেই মহাসভায় কিছু বক্তৃতা রাখেন এবং তার এই বক্তব্যগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছিল। আমরা চিত্রে শিকাগো সম্মেলনের কিছু ছবি দেখতে পাচ্ছি। এরপরে আসছে শিষ্টাচার ও পরম সহিষ্ণুতা। শিষ্টাচার কি? ভদ্র ও নম্র ব্যবহারকে শিষ্টাচার বলে। শিষ্টাচার পালন করলে সকলের মন জয় করা যায় এবং ঈশ্বর খুশি হন, ভগবান শ্রীকৃষ্ণ শিষ্টাচারের আদর্শ প্রকাশ করেছেন। পরম সহিষ্ণুতা কি? নিজের মত ঠিক রেখে অন্যের মতকে মেনে নেওয়া ও শ্রদ্ধা করাকে পরম সহিষ্ণুতা বলে। সুশৃঙ্খল সমাজ গঠনে পরম সহিষ্ণুতার গুরুত্ব অপরিসীম। তোমাদের প্রশ্ন আকারে যদি আসে, দুই নম্বর প্রশ্ন যেটা আমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, শিষ্টাচার ও পরম সহিষ্ণুতা বলতে কি বুঝো? আমাদের আচার আচরণের মধ্যে কি আমরা ঔদ্ধত্য আচরণ প্রকাশ করব, নাকি নম্র ভদ্র হয়ে সকলের সাথে ভালো ব্যবহার করব? তাহলে কোনটা করলে সমাজের জন্য ভালো হবে এবং আমাদের মান সম্মান বজায় থাকবে? অবশ্যই আমরা নম্র ভদ্র হয়ে কথা বলবো, নম্র ভদ্র হয়ে আচরণ করবো, অন্যের সাথে সবসময়ের জন্য ভালো ব্যবহার করব। তাহলে এই যে নম্র ও ভদ্র ব্যবহার, তাকে বলে শিষ্টাচার। পরমোচ্চ বিষয়টা কি? আমরা নিজেদের, হ্যাঁ আমাদের আত্মসম্মান আছে, তাই বলে সবসময়ের জন্য আমরা কি নিজেদের আত্মসম্মান বা নিজেদের মতামতকে প্রাধান্য দিব, নিজের মতামতকে প্রাধান্য দিব, তার পাশাপাশি অন্যের মতামতও নিতে হবে এবং অন্যের মতামতের সাথে নিজের মতামতকে তুলনা করে যা ভালো মনে হয় অন্যের মতকে গুরুত্ব দেওয়া উচিত। এই যে নিজের মত ঠিক রেখে অন্যের মতের সাথে একত্ব প্রকাশ করা বা অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, এই আচরণই হচ্ছে পরম সহিষ্ণুতা। তাহলে আমরা বইয়ের ভাষায় সংজ্ঞা কি আছে দেখি, নিজের মত ঠিক রেখে অন্যের মতকে মেনে নেওয়া ও শ্রদ্ধা করাকে পরম সহিষ্ণুতা বলে। আমি তোমাদের সুবিধার্থে আরো একবার সংজ্ঞাটা বলছি, নিজের মত ঠিক রেখে অন্যের মতকে মেনে নেওয়া ও শ্রদ্ধা করাকে পরম সহিষ্ণুতা বলে। সমাজে অবশ্যই শিষ্টাচার ও পরম সহিষ্ণুতার গুরুত্ব অপরিসীম। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, শ্রীকৃষ্ণ এবং নারদ মুনিকে
দেখতে পাচ্ছি আমরা গল্পে আমাদের পাঠ্যপুস্তকে সুন্দরভাবে পড়ে নিয়েছিলাম ক্লাস এবং রিভিশন ক্লাসের ক্ষেত্রে নারদ যখন শ্রীকৃষ্ণের রাজ্যে এসেছিলেন তখন তার আসন গ্রহণের জন্য কি করেছিলেন নারদ আসন গ্রহণ করুন যতক্ষণ পর্যন্ত না নারদ আসন গ্রহণ করছেন ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণ কিন্তু দাঁড়িয়েই ছিলেন তার আচরণে আমরা পরম শ্রেষ্ঠতার গুণাগুণ লক্ষ্য করেছি সবশেষে আছে স্বাস্থ্য রক্ষা ও যে যোগব্যায়াম এবং আসন স্বাস্থ্য রক্ষা যোগব্যায়াম এবং আসন আমরা সবসময় যেন খাবার খাবো ভালো খাবার খাবো পুষ্টিকর খাবার খাবো সাথে একটা কথা আছে পরিমিত মাত্রায় খাবো মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয় নিয়মিত আহার করব ভালো পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমিত মাত্রায় বেশি বেশি কোনো কিছুই ভালো নয় অনুরূপভাবে যোগব্যায়াম এবং আসন অনুশীলন করব নিয়মের মধ্যে নিয়মের বাইরে কোনো কিছুই ভালো নয় এই বিষয়ে স্বামী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন কম বেশি খাবি তো কম খা অর্থাৎ অল্প অল্প করে মানুষকে প্রত্যেক মানুষকে খেতে হবে যাতে করে বেশি বেশি দিন বেঁচে থেকে সে খাবার খেতে পারে সেজন্য তিনি বলেছেন বেশি খাবি তো কম খা আমরা ছবিতে কতগুলো আসন দেখতে পাচ্ছি পদ্মাসন বজ্রাসন সর্বমোষন সবাসন পদহস্তাসন এবং গোমুখাসন এখন আমরা অধ্যায় ভিত্তিক কতগুলো প্রশ্নে চলে যাব তোমরা খুব দ্রুত আমি জানি যে তোমাদের প্রশ্নের উত্তরগুলোর সাথে অনেক পরিচিত তোমরা তারপরেও আমার সাথে একবার মিলিয়ে নাও যে তোমাদের উত্তরগুলো সঠিক হচ্ছে কিনা ঈশ্বরের সাকার রূপ কি ঈশ্বর যে রূপে ঈশ্বরের আরাধনা করা যায় এই যে রূপ প্রত্যক্ষভাবে দর্শন করা যায় তা ঈশ্বরের সাকার রূপ বিষ্ণু রহস্যের কয়টি দশটি উপাসনা কৃষির অঙ্গ ধর্মের অঙ্গ উপাসনা কয় প্রকার সাকার উপাসনা নিরাকার উপাসনা সনাতন শব্দের অর্থ কি সনাতন শব্দের অর্থ হলো প্রাচীন জন্মান্তর কাকে বলে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করার পর পুনরায় জন্মগ্রহণ করার প্রক্রিয়া এই প্রক্রিয়া হচ্ছে জন্মান্তর প্রক্রিয়া গীতা কাকে বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারতের যুদ্ধে যে উপদেশগুলো দিয়েছিলেন তার মুখবিস্তৃত বাণী গীতা নিবেদিতার মৃত্যু কোথায় হয়েছিল তার জেনে নিয়ে কার আরেক নাম পার্থ অর্জুনের আরেক নাম পার্থ এবং পার্থ নামে শ্রীকৃষ্ণ অর্জুনকে ডাকতেন সকল ধর্মের মূল কথা কি সকল ধর্মের মূল কথা হলো ঈশ্বর এক যত মত ততপদ কথাটি কে বলেছেন যত মত ততপদ কথাটি বলেছেন স্বামী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পৃথিবীতে প্রচলিত চারটি প্রধান ধর্মের নাম কি পৃথিবীতে প্রচলিত চারটি প্রধান ধর্মের নাম হলো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিষ্টাচার কাকে বলে প্রশ্ন পেয়ে গেছি শিষ্টাচার আচার তাকে বলা হয় শিষ্টাচার ভদ্র ও নম্র ব্যবহারই হচ্ছে শিষ্টাচার পরম শ্রেষ্ঠতা কাকে বলে নিজের মতকে প্রাধান্য দিয়ে নিজের মতের প্রতি গুরুত্ব রেখে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়াই হচ্ছে পরম সহিষ্ণুতা শিশুপাল কেমন লোক ছিল শিশুপাল অবশ্যই অত্যাচারী একজন রাজা ছিলেন নারদকে কি নামে রাখা হতো নারদকে দেবর্ষি নামে রাজার ডাকা হতো স্বাস্থ্য রক্ষা বলতে কি বোঝায় নিজের স্বাস্থ্যের প্রতি পরিমিত আহার পুষ্টি গ্রহণ যোগব্যায়াম আসন অনুশীলন করে নিজের শরীর ঠিক রাখা তাই হচ্ছে স্বাস্থ্য রক্ষা যোগব্যায়াম কাকে বলে বিশেষ নিয়মে শরীরের যত্ন নিয়ে বা আসন অনুশীলন করা তাই হচ্ছে যোগব্যায়াম আসন কাকে বলে ঈশ্বরের আরাধনার জন্য বিভিন্ন নিয়ম বজায় রেখে নিয়ম অনুযায়ী ঈশ্বরের আরাধনা করা মন একাগ্র করা আসনের একাগ্র করা হয় আসনের মাধ্যমে উপাসনার ক্ষেত্রে আসনের ভূমিকা কি আসন অনুশীলনের মাধ্যমে নিজে সুস্থ থাকা যায় এবং সুস্থ শরীরে ঈশ্বরের আরাধনা করা সম্ভব আগামী দিন আমাদের 8ই ডিসেম্বর থেকে চূড়ান্ত মূল্যায়ন শুরু হবে সেক্ষেত্রে আশা করছি তোমাদের ক্লাস শেষ হয়ে গেল আজকের ক্লাস সকলের কাছে বোধগম্য হলো তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করবে তোমাদের শুভকামনা আর কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি সবাই ভালো থাকবে